8টার সময় কোলেহাট 2 নম্বর অঞ্চলে উত্তর গাজীপুর থেকে নতুনহাট পর্যন্ত একটা মিছিলের আয়োজন করেছিল আমাদের আরাবুল সাহেব। সেখানে আমরা প্রত্যেক অঞ্চল থেকে কিছু কিছু কর্মীরা গিয়ে জয়েন হয়েছিলাম, কিন্তু সেই ফেরার মতে আমরা পাকা পোল পার হয়ে গাছতলা পার হয়ে দেখলাম আইএসএফের কিছু গাড়ি যারা মিছিলে যাচ্ছিলো তারা সব গাড়িগুলো রয়েছে, কিন্তু সেই টাইমে তারা ইট বৃষ্টি শুরু করে, ওরা সব গাড়ির মধ্যে ইট লাঠি ছোটা নিয়ে পুলিশের উপরেও ইট বৃষ্টি করে, এবং আমরা যারা রাস্তায় থেকে যাচ্ছিলাম দেখে দেখে তৃণমূল কর্মীদের উপরে ইট মারা হয়। এই ক্ষেত্রে আমাদের অনেক কটা তৃণমূল কর্মী আহত হয় এবং আমারও ঘাড়ে প্রচণ্ড জোরে আঘাত লাগে, অশ্লীল ভাষায় গালাগালি।